দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সৃষ্ট লঘুচাপটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় অশনীতে রূপ নিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে, আর এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। গত কয়েকদিনে তাপমাত্রা কমেছে খানিকটা, হাসফাস গরমের ভাবটাও কিছুটা কম। এপ্রিল মে মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনিতেই বেশি থাকে, এবারও এর ব্যতিক্রম নেই। আবহাওয়া অফিস বলছে দু একদিনের মধ্যেই দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে। এই সময় দেশের অভ্যন্তরে স্থানীয়ভাবে বজ্রমেঘ তৈরি হয় এবং সেই বজ্রমেঘ থেকে বজ্র বৃষ্টি হয়। আমরা স্থানীয়ভাবে একে কালবৈশাখী ঝড় বলে থাকি। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ চোখ রাঙাচ্ছে। এই আবহাওয়াবিদ মনে করেন পর্যায়ক্রমে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় আসানিতে, তবে এখনই তাতে শঙ্কিত হবার কারণ নেই। যেহেতু এখনো লঘুচাপ আকারে আছে এবং এর তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে যদি এটি নিম্নচাপ হয় এবং পরবর্তী স্টেজগুলো সে পরিবর্তন করে ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তাহলে এখন পর্যন্ত তার অভিমুখটা উড়িষ্যা বরাবর আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে বলছে আবহাওয়া অফিস। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।